গুড ইভিনিং ব্লক করি ভালোবাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। ভাবছো যে হঠাৎ করে সন্ধ্যেবেলায় সেজে গুজে তোমাদের সামনে ব্লক করতে চলে এলাম, কি ব্যাপার? আর এখন এই পরিস্থিতিতে এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক। প্রচণ্ড কোভিডের যে হারে বাড়ছে সেটাতে এটা মনে হতেই পারে যে হঠাৎ করে সেজে গুজে দীপাঞ্জন কোথায় চললো। তো এই ব্যাপারটাতে অবশ্যই আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এরকম দরকার হয়ে পড়ে যখন তোমাদেরকে বেরোতে হয়, এবং সেটা হয়তো কিছুটা হলেও অনেক ক্ষেত্রেই অনেকের এমার্জেন্সির কাজে বেরোতে হয়। আজকের কাজটা অবশ্যই এমার্জেন্সি সেই অর্থে নয়, বাট আমাদের কাছে মনে হয় যে আমাদের লাইফে যারা ইম্পর্টেন্ট ব্যক্তি এবং যারা আমাদের ফ্রেন্ডস, অনেক দিনের বন্ধু, ছোটোবেলার বন্ধু, তাদের কোনো বিশেষ মুহূর্তে যদি আমরা উপস্থিত থাকতে না পারি তাহলে আমাদের নিজেদেরই খুব খারাপ লাগবে। সেই ভাবনা থেকেই আমাদের এক বন্ধুর তার মেয়ের অন্নপ্রাশনের জন্য আজকে আমরা যাচ্ছি, সেই জন্য আমরা আজকে রেডি হয়ে গেছি। আমি তো রেডি হয়ে গেছি, সেদিন এখনও রেডি হচ্ছে। ওদের সঙ্গে দেখা করতে বহুদিন যায়নি, বহুদিন যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে আমাদের কলকাতা আসার পরেও যেভাবে কোভিড সিচুয়েশন হয়েছিলো এবং তারপরে যেহেতু ওই ছোট্ট মেয়েটার জন্ম হয়েছিল, তাই আমাদের মনে হয়েছে যে কোনোভাবেই এই সময় আমাদের যাওয়াটা হয়তো রিস্কি হয়ে যেতে পারে, সেই জন্য আমরা ব্যাপারটাকে অ্যাভয়েড করছিলাম। অনেকবার ভেবেছি যাবো বাট তাও যায়নি। আজকে যখন ওর অন্নপ্রাশনের দিন, ওর এই শুভ অনুষ্ঠানে আমরা সমস্ত রকম প্রিকশন নিয়ে অবশ্যই উপস্থিত থাকবো, এই প্রমিসটা আমি করেছিলাম, তো সেই জন্য আজকে যাব। তো তোমাদের সঙ্গে ভাবলাম যে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক, আশা করছি তোমাদের দেখে ভালো লাগবে। কেমন লাগছে? সুন্দর লাগছে তোমাকে, আমি তো বলতেই পারি যে সুন্দর লাগছে। বাহ, তো শ্রীদীপা মোটামুটি রেডি হয়ে গেছে, পাখা চলছে, প্লিজ কিছু মাইন্ড করো না। শ্রীদীপা রেডি হয়ে গেছে, আর এখন কটা বাজে? What's the time? 7:20। 7:20 বাজে। আমরা 7:30 টার্গেট করেছিলাম বেরোবো, তো আমরা অন টাইম আছি, আর একটুখানি সময় থেকেই চলে আসবো, কারণ ক্যারিয়ারে তো বেশিক্ষণ একা রেখে থাকতে চাই না। আর আমরা যাওয়ার আগে এই ঘরের এসিটা অন করে ওই ঘরের দরজা টরজা দিয়ে যাই, যাতে অ্যাটলিস্ট এই দুটো ঘর ওদেরকে এসিতে ব্যাপারটাকে ঠান্ডা রাখে। এরকমভাবেই যাওয়া, আর কিছু করার নেই। আর শ্রীদীপা মনে হচ্ছে ভালোই সেজেছে, আজকে একটা প্রচন্ড আনইউজুয়াল কালারের শাড়ি পরেছি। এরকম শাড়ি, এই কালারের শাড়ি আমি কখনো পরিনি, জানি না কেমন লাগছে। একসঙ্গে আমাদেরকে ভালোই লাগছে আশা করছি, তোমরা সবাই কমেন্টস করে জানিও কেমন লাগছে আমাদেরকে। তো চলো, আজকে আমি খুব এক্সাইটেড, বিকজ অনেকদিন পরে নিমন্ত্রণ খেতে যাচ্ছি, আর একটা কাছের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন। ও আমার স্কুলের বন্ধু, শ্রেয়া হচ্ছে আমার 11-12 থেকে আমরা একসাথে পড়ি, কলেজেও একসাথে ছিলাম, তো আর আমাদের খুব কাছেই, ওদের এই অনুষ্ঠানটা হচ্ছে, ওদের বাড়িটাও খুব কাছে। বহু বছর দেখা, বহু বছর বলবো না, প্রায় এই বছরটা তো দেখাই হয়নি, আগের বছরও হয়নি। তো যাই হোক, আশা করছি আজকে ভালো। আগের বছর তো কোভিড এর জন্য দেখা হয়নি, বাট তার আগের বছর যখন আমরা কলকাতায় এসেছিলাম ওদের সঙ্গে দেখা হয়, তখন আমরা চিলিজে গেছিলাম। আর শ্রেয়ার হাজবেন্ড বাসব, ও আবার দীপাঞ্জনের খুব ভালো বন্ধু, ওরা একদম, ওদের একটা ব্রোম্যানশিপ আছে। তো যাই হোক, বাবারও ইনভিটেশন ছিল বাট বাবা যাচ্ছে না, আমরা দুজন যাচ্ছি। আর চলো তোমাদেরকেও নিয়ে যাই, ছোট্ট আরশিয়াকে তোমরা আশীর্বাদ করো আমাদের সাথে। আরশিয়া, এই নামটা এতক্ষণ বলিনি, তার নাম আমি ভাবছিলাম যে পরে বলবো, বাট ঠিক আছে তুমি বলে দিলি, ভালোই করেছিস। তো আরশিয়া, শ্রেয়া এবং বাসব, ওদের এই পরিবারে আজকে, ওদের এই শুভদিনে আমাদের আজকে থাকাটা অত্যন্ত দরকার, সেই জন্য বেরিয়ে পড়ছি। সেখানে চলে এসেছি, আর ওইখানে অনুষ্ঠানটা হচ্ছে দেখতে পাচ্ছ, আর এখানে আমরা চলে এসেছি এই স্ন্যাক্স বারের কাছাকাছি, আর তাতে আমরা নিয়েছি কি কি নিয়েছি, ফিশ বল, টিক্কা, ফিশ বল, আর অনেকক্ষণ বসে বসে আমরা গল্প গুজব করলাম, ছবি ছবি তোলা হলো, এবার যাই খাওয়ার জায়গায়। ওরা এত সুন্দর ব্যবস্থা করেছে, বাট প্রচুর লোক আসেনি,
আসলে এই সিচুয়েশনটার জন্য অনেকেই হয়তো ব্যাক আউট করেছে লাস্ট মিনিটে, যার জন্য অনেক কম লোক হয়ে গেছে। বসে গেছি, কতবার স্ন্যাকস করবো যাই না, যাও কি এনেছি দেখাচ্ছি। এটা হচ্ছে বাটার নান, এটা বেবি নান, বাটার নান না বাটার নান, আর এটা হচ্ছে চানা মশলা, আর এটা হচ্ছে ফিশ গ্রেড। তো এটা দিয়ে আপাতত শুরু করি, তারপর আমার দেখা যাবে কী কী নেওয়া যায়। আলাপ করিনি আরশি আর বাবা অশোক চ্যাটার্জির সঙ্গে। বাসব অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছি, আমার যতই ব্যস্ততা থাকুক সবসময় আছে তোমাদের জন্য, আমাদের জন্য মানে আমার জন্য, ওর জন্য একটু বেশি তোমার যাই হোক। তো ভালো লাগলো, ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি, খুবই ভালো খেয়েছি, খুব ভালো ব্যবস্থা, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, খুব মানে প্রোটোকল মেনে সমস্ত কিছু হয়েছে, খুব ভালো লাগে। এটা ইম্পর্টেন্ট, মানে এটা ইম্পর্টেন্ট কেন, এই সময় স্পেসটা খুব ইম্পর্টেন্ট, মানে মানুষের পার্সোনাল লাইফেও স্পেস দরকার, যেমনি যেমনি এই সময়ও দরকার। স্পেসটা ইনশিওর করে ব্যাপারটা করা হয়েছে, এবং যতটা সম্ভব এই সময় অনেকেই হয়তো এরপরে আমি ফেসবুকে ছবি দেবো, অনেকেই বলবে যে মাস্ক করিস না, এটা হয়নি, বাট আই নো হোয়াট আই ডিড, সো শুড বি ওকে, ইউ শুড বি সেফ আফটার দিস অকেশন, আই ফিল সো। হোপফুলি দ্যাট রিমেন্স, মাই ফেথ রিমেন্স, আই ফিল সো। শুড নো ওয়ারিজ। তো ঠিক আছে, এখন তাহলে তোমাদের সাথে হ্যাঁ কি হয়েছে বল। বাট ইটস গুড দ্যাট ইউ গাইজ কেম, নট এভরিওয়ান মানে এটা আমি কেন বললাম, কারণ আমি অনেক আশা করছিলাম পাই না রে, একটা সবাই একটা অনেকদিন পরে একটা মিটআপের দরকার ছিল, হয়তো আমিও ওকে দিতে পারলাম না, হয়তো বাইরে এসে বসে আছি, হয়তো অনেকের সাথে কথা হতে না, মানে বাইরে এসেছি একটা ভালো। একটা কথা আছে না, নেভার সে নেভার, আমাদের সাথে আজকে একদম সেটা সত্যি হয়ে গেছে। কালকে যখন আমরা ওখান থেকে ঘুরে এলাম, এসে আমি দীপাঞ্জনকে বলছি, দীপাঞ্জনও বলছে, আমরা দুজনে আলোচনা করছি যে এখন খুব দরকার না হলে আমরা বেরোবো না। হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের যদি ডাক্তারের কাছে যেতে হয়, আমাদের কিছু হয়, তাহলে তো যেতেই হবে, আর কিছু দরকারি কেনাকাটা থাকলে, নাহলে আমরা না আর বেরোবো না, এখন বাড়িতেই থাকবো সাবধানে, এইসব কথা দুজনের মধ্যে হচ্ছে। আর আজকে সকালে কি হলো, মানে কোনো দরকার ছিল না এটা হওয়ার, বসে আছি সোফায়, বসে আছি, বসে বসে টিভি দেখছিলাম, দেখতে দেখতে হাত থেকে পড়লো, পড়ে অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে, পুরো চুরমার হয়ে গেল, আসলে পুরো ফেস ডাউন হয়ে পড়েছে, আর মেঝেতে, আর এটাতে স্ক্রিন গার্ডটা লাগানো হয়নি, গত বছর জুলাই থেকেই মোস্ট লাইকলি লাগানো হয়নি, তো একদম ফেস ডাউন হয়ে পড়েছে, একদম মানে ওই ইয়ের ওপরে কি বলে আর ও তো পড়ার পরে এরকম করে উঠেছে, বাট আমি যখন তুললাম আমি তুলে দেখলাম হয়ে গেল। অ্যাকচুয়ালি এই ফোনটা আমার কাছে 3 বছর আছে, 3 বছর পাক্কা 3 বছর, আজকে দেখলাম 2018 এপ্রিলে কিনেছিলাম, আর ফোনটাতে একটা কোনোদিন একটা চিড়ও ছিল না, মানে সবসময় স্ক্রিন গার্ড ইউজ করতাম, স্ক্রিন গার্ডটা রিসেন্টলি অর্ডার করেছিলাম, যেটা এসেছিল সেটা ছোট সাইজের, যে কারণে ফেরত দিয়েছিলাম, তারপরে আর কেনা হয়নি। তো যেমন চলছে চলছিল, আজকে যেটা চলে আমার যে কী দুঃখ লাগছে, আর ফোনটা কী বলতো, ফোন পাল্টালে না বহুত খাটনি, তারপর আবার সব অ্যাপ ডাউনলোড করো, তাতে লগ ইন করো, তারপর কিছু কিছু তো লগ ইন ভুলেই গেছি, কারণ সবসময় লগ ইন করা থাকে, তো সেই সব করে একটা খুব খাটনির কাজ ফোন পাল্টানো, আর দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ব্যাক আপ নিতে। যাই হোক, মোস্টলি যেটা ব্যাক আপ লাগে সেটা হচ্ছে ছবি আর হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ট্যাক্টস তো ডাজন্ট টেক মাচ টাইম, বাট জেনারেলি মেসেজেস, আমি যখন ফোন চেঞ্জ করেছিলাম, মেসেজ, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্টস আর কি বলে ওটাকে ছবি, এইগুলো ব্যাক আপ করেছিলাম, ছবি ভিডিও, এইগুলোতে একটু টাইম লেগে যায়, সেই জন্য আমরা ঠিক করলাম যে যদিও কেকেআরের ম্যাচ চলছে, ম্যাচ শুরু হয়ে গেছিল, শুরুর 2-3 ওভার 6 ওভার মতো দেখতে পেরেছি, দেখতে পেরে আমরা ভাবলাম বেরিয়ে পড়ি, না হলে
অনেক রাত হয়ে যাবে ফিরতে ফিরতে, ওখানে অনেকটা টাইম লাগবে। যে কটা এখন 4:49 আমরা অলমোস্ট সাউথ সিটি পৌঁছে গেছি, যাচ্ছি সাউথ সিটিতেই। তো অনেকক্ষণ ধরে আমরা নানান ভিডিও দেখে ডিসাইড করতে পারছিলাম না কোন ফোনটা নেব। ও আমাকে বলছে তোর অনেক দিনের শখ আইফোন নেয়, তুই আইফোন নিয়ে নে। বাট আমি সত্যি বলছি আমি একদম কনফিডেন্ট নই আইফোন নিতে। যাই হোক, আমি যে রেঞ্জে বলছিলাম দীপাঞ্জন বলে দেখ কিনবি তো একটা ভালো কিছু কেন। দীপাঞ্জন যেটা লাস্ট নিয়েছে তোমাদেরকে দেখাবে দেখাবে করে বোধ হয়, তারপরে আর এত কিছু হয়েছে দেখাতে পারি না। ও নিয়েছে স্যামসাং S21 Ultra, আর আমি হয়তো নেবো S21 Pro। আমি তাই চাইছিলাম যে একটা সিম্পল ফোন কিনতে যেটাতে সবকিছু মানে সব নর্মাল ফোনের মতো হবে, বা সেরকম অপশন করে ভালো পেলাম না। একবার A72টা নেবো ভেবেছিলাম, বাট সব জায়গায় দেখলাম সবাই ওটাকে খুব ওভার প্রাইসড বলছে। তো দেখা যাক, এখন যাই দেখি নতুন ফোন কিনবো। একটু তো দেখো প্ল্যান ছিল না, তো আমার এরকম আনপ্ল্যান জিনিসপত্র কিনতে ভালো লাগে না, কোনো প্ল্যান নেই, হঠাৎ করে ফোনটা পড়ে ভেঙে গেল। তো দেখা যাক এখন যাই, সেই জন্য ওটা কিনতেই বেরিয়েছি, কিনে ঝটপট আবার বাড়ি চলে যাবো। ফ্লারিকারকে অল্প একটু খাইয়ে এসেছি, আর গিয়ে ওদেরকে আবার খাওয়া দাওয়া করাতে হবে। সন্ধে হলে এত ট্রাফিক হয়ে যায়, মলেও ভিড় হয়ে যায়, তাই আমরা দুপুরে খেয়ে দিয়েই বেরিয়ে এসেছি, যাতে আমরা তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে আবার বাড়ি ফিরে যেতে পারি। এই হচ্ছে আমার নতুন ফোন, আর এখন যে ভিডিওটা নিচ্ছি এটা নতুন ফোনেই নিচ্ছি। ফিরছি এখন মল থেকে, ফোনটা সেট আপ করতে প্রচুর টাইম লেগে গেল। আমি মাঝখানে একটু স্পেন্সার গেছিলাম, বাড়ির কয়েকটা টুকটাক জিনিস ওখান থেকে আমরা নিই, সেগুলো নিয়ে নিলাম। না অ্যাকচুয়ালি সেট আপের থেকেও বেশি টাইম গিয়েছে হচ্ছে তোমার ওই ডেটা ট্রান্সফারের জন্য, কারণ অনেক ডেটা থাকে তো, অনেক দিনের প্রায় 3 বছরের ফোন, তো জেনারেলি অনেক ডেটা ছিল, সেগুলো সব ট্রান্সফার করতে অনেকটা টাইম চলে গেছে। বাড়ি গিয়ে ফোনটা ভালো করে চার্জ দিতে হবে, এখন ভাবলাম যে একবার ভিডিও কোয়ালিটিটা টেস্ট করে নি, বুঝতে পারবো এই এই সেলফি ক্যামেরা। হ্যাঁ এটা, হ্যাঁ এটা সেলফি ক্যামেরায় করছি, আগে যেটা দেখালাম সেটা ব্যাক ক্যামেরায় করছিলাম, সেটাতে একদমই গ্রেন ছিল না, এটাতে আমার মনে হচ্ছে স্ক্রিনে একটু একটু গ্রেন আসছে। আর দেখতে হবে যে অডিওটাও কিরম ক্যাপচার করছে, সেটাও একটা দেখার বিষয়। তো যাই হোক, আপাতত এখন ফোনটা মানে নতুন ফোন মানে এখন বাড়ি গিয়ে ঘেঁটে ঘুঁটে দেখতে হবে ভালো করে। তো চলো বাড়ি যাই, আর খুব একটা দেরি হয়নি, এখন জাস্ট 7:30 বাজে, এরকমই আমরা টার্গেট করেছিলাম যে 8টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। কেকে আর হেলে হেরে গেল, ভেরি স্যাড, এ তো খুব স্যাড। ও দোকানে বসে বসে কেউ অনেক খেলারই আপডেট দেখছিল, আর খুব বোরিং এই কাজটা, ওই জন্য আমি মাঝখানে একটু স্পেন্সারে চলে গেছিলাম, আমার একদম ভালো লাগে না ওই এতক্ষণ এক জায়গায় বসে থাকতে। আর রাস্তাঘাট এখনো অবধি তো ফাঁকাই পাচ্ছি, দেখা যাক এরপর। এই দিকটা ফাঁকা থাকে, তারপরে মেইন প্রবলেম হচ্ছে চৌরাস্তা অবধি পৌঁছানোর পরে। ফোনে ব্লগ করি না তো, আর হাতে ধরার অভ্যাস নেই, ট্রাইপড ধরে ধরে অভ্যাস হয়ে গেছে, এটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে। এসে গেছি বাড়ি, বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি, আর যেটা কিনতে মেনলি গেছিলাম এই দেখো, এই যে আমি নিয়েছি স্যামসাং S21 Plus-টাই নিয়েছি, আর আমি নিয়েছি ফ্যান্টম ভায়োলেট এই কালারটা, ভীষণ ভালো লেগেছে আমার কালারটা। আমি জানি না কতটা পিক আপ করছে ক্যামেরা এখানে, বাট কালারটা ভীষণ সুদিং একটা ভায়োলেট কালার, ভীষণ সুদিং একটা মফ। আর এই হলো ফোনের স্ক্রিন, তো আমি এখনও ফোনটাকে ঠিক ভালো করে এক্সপ্লোর করিনি, আগে এটাকে ভালো করে চার্জ দিতে হবে। আর আমার পুরনো 3 বছরের সাথীকে দিয়ে এলাম দোকানে,
সেরকম কিছুই এক্সচেঞ্জ করে পাইনি, কারণ ওটার স্ক্রিনটা এতটাই ভেঙে গেছে, মানে ওটা স্ক্রল করতে গেলেও না গুঁড়ো গুঁড়ো সেই পাতলা পাতলা কাঁচের মতো ভেঙে হাতে আসছে, এইরকম অবস্থা। যাই হোক, এখন নতুন ফোনটাকে ভালো করে ঘেঁটে ঘুঁটে দেখবো। আর ফোনটা তো দীপাঞ্জনের কাছেই রাখা ছিল, আমি ফোন না নিয়ে স্পেন্সার গেছি। আমি স্পেন্সার থেকে আসার পর আমায় জিজ্ঞেস করছে, তুই বললি আমার একটা দুটো জিনিস কেনার আছে, তুই এত কি কিনলি যে যে SMS-টা ঢুকলো সেটা দেখে আমি চমকে গেছি, তুই এত কি কিনলি, মানে এটা একটা কিন্তু সমস্যা, বুঝলে তো, মানে বড়দেরকে লুকিয়ে কিছু কেনা সম্ভব না। সে যাই করো, আমি ভেবেছি নিজের কার্ডে কিনেছি, ও কী করে বুঝতে পারবে, তারপর দেখছি না ফোনটা তোর কাছে ছিল, মেসেজটা ওখানে ঢুকেছে। ফোনের মেসেজ পড়া উচিত না, বাট স্টিল কাজের জিনিস কিনেছিস তো চোখে, সবই কাজের জিনিস কিনেছি, তোমাদের ফটাফট দেখিয়ে দিন আরো কয়েকটা বেশ ভালো ভালো কাজের জিনিস কিনেছি। এটা প্রথম স্পেন্সার থেকে কেনা, মানে স্পেন্সার থেকে এটা নিই, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। স্পেন্সারের এই গোবিন্দভোগ চালটা অসম্ভব অ্যারোম্যাটিক, ভীষণ ভালো এই চালটা। আমরা আগে দুবার নিয়েছি, এবার আমি একটু বেশি করেই নিয়ে এসেছি, কারণ বারবার আমাদের পক্ষে ওই স্পেন্সার যাওয়া সম্ভব না। আর নিয়েছি আঙুর, যেটা আমি লাস্ট কতদিন ধরে দীপাঞ্জনকে বলছি নিয়ে আসতে, আনছে না, তো আজকে স্পেন্সারে দেখে আমি নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সব স্যানিটাইজ করে নিয়েছি, বলে রাখি আমরা একদম স্যাভলনের ওয়েট টিস্যুতে ভালো করে আরও স্যানিটাইজার দিয়ে সব মুছে নিই বাড়িতে আনার পর। টমেটো এটা আর কি দেখাবো, এই যে এইটা হয়তো খুবই সাধারণ একটা জিনিস, বাট আমার কাছে ভীষণ এক্সাইটিং। এটা এঁচোর, এঁচোর আমি কাটতে পারি না বলে কিনি না, আর বুঝতেও পারি না কোনটা ভালো কোনটা খারাপ। এইটা আজকে স্পেন্সারে কেটে বিক্রি হচ্ছিলো, বললো আজকে সকালেরই এটা একদম ফ্রেশ জিনিস, তো দু তিন দিনের মধ্যে খেয়ে নিলে কোনো অসুবিধে নেই ফ্রিজে রেখে। তো ভাবছি কালকে এটা বানিয়ে ফেলবো রুটির সাথে ভাতের সাথে, দুবেলাই আমার সর্টেড। আর নিয়েছি এই চারটে বাটার মিল্ক, গরমে এটা অত্যন্ত দরকারি জিনিস। আর এই একটা ছোট্ট ডিপ ফ্রাই করার জন্য কড়া নিয়েছি, যেটা আমার কাছে ছিল না, এটা আমি খুব সস্তায় পেয়েছি, এটা 349 MRP, বাট আজকে স্পেশাল প্রাইস ছিল 199। খুব ছোটোখাটো কিছু ভাজতে গেলে আলু লুচি পাঁপড় এরকম একটা কড়ার দরকার পড়ে। এইটা একটা জিনিস এবার গিয়ে মিসিং ছিল, সেটা হচ্ছে ডাল ঘোটার ওই জিনিস, কী বলে এটা আমি ঠিক জানি না। আর একটা হচ্ছে উইস্কার, আর একটা নিয়েছি লেবু চেপার জিনিস, কালারটা খুব সুন্দর না। আর এইটা একটা স্কচ ব্রাইটের ভীষণ ইউজফুল জিনিস, এই এইটার মধ্যে সাবান জল গুলে দিয়ে দেওয়া যায়, তারপর এটা স্কুইজ করে করে এই স্কচ ব্রাইটটা দিয়ে সিঙ্ক বাথরুমের বেসিন ওয়াশ বেসিন সব কিছু ক্লিন করা যায় খুব ভালো। তো সেই হিসেবে একটা আমাদের কাছে আছে, আর একটা নিয়ে নিয়েছি। একটা কাঠের আমার এই দরকার ছিল খুন্তি, নিভিয়ার ছোট্ট ক্রিম এটা আমি ইউজ করি, এটা নিয়েছি। একটা সানস্ক্রিন, লরিয়ালের একটা সানস্ক্রিন কিনেছিলাম, একদম স্যুট করেনি, পুরো পয়সাটা নষ্ট হলো, তাই জন্য যেটা আগে ইউজ করতাম সেটাতেই ফিরে গেছে, সেটা হচ্ছে লোটাস। আর এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, তোমরা জানো অলরেডি। কিচেন টাওয়েল স্কচ ব্রাইটের, এইটা এইটা ভীষণ কিউট, এটা যেটা কিচেন সিজার, এইটা একটা নিয়েছি। আর এই ডিসপোজেবল মাস্ক, কারণ এই বাড়িতে যে আসে কাজ করতে আমাদের এখন দিদি, ওর জন্যই মেনলি নেওয়া, কারণ ও বাইরের মাস্কটা পরে এসে বাড়িতে কাজ করুক আমি সেটা চাই না, তো আমি একটা করে ওকে দেবো। মানে আমার একটা বড়ো প্যাক নেওয়ার ইচ্ছা ছিল, স্পেন্সারে ছিল না, তাই আমি 10টার প্যাক দুটো নিয়ে নিয়েছি, বড়োটা আবার নিয়ে নেবো বুঝলি অনলাইনে। নিয়েছি দই, এর সাথে নিয়েছি আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। এই ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছি ফ্ল্যারিয়ার কিয়ারার জন্য, ওরা গরমে মাঝে মাঝে, ওদেরকে আমি খুবই মাঝে মাঝে একদম প্লেন ভ্যানিলা আইসক্রিমটা দিই, তো সেই জন্য এইটা নিয়ে এসেছি। এবার ওদেরকে একবারও দিইনি, কারণ আইসক্রিম আনাই হচ্ছিলো না। আর এইটা তোমরা কে কে খাও আমাকে বলো, আমার আমাদের এটা ভীষণ ভালো লাগে, এটা হচ্ছে শেলিজের কুলের চাটনি। আর ট্যামারিন চাটনিটা আমি ট্রাই করবো, এখনও করিনি, বাট কুলের চাটনি আগে আমি ছোটো সাইজটা নিয়েছিলাম, ভীষণ টেস্টি, ভীষণ ভালো, একদম বাড়িতে বানানো কুলের আচারের মতো, ঠিক চাটনি নয় একদম আচারের মতো, আর ঠিকঠাক মিষ্টি, ঠিকঠাক টক। যদি তোমাদের ভালো লাগে চাটনি আচার এসব খেতে, বাট বাড়িতে আমার মতো বানাতে জানো না, জানাতে চাও না পুড়ে, তাহলে প্লিজ এইটা কিনে ট্রাই করতে পারো, এটা ভীষণ টেস্টি খেতে। এবার ট্যামারিনটা এনেছি, আশা করছি এটাও ভালো হবে, টেস্ট করে দেখবো। একটা অদরকারি জিনিস আছে এর মধ্যে? না না, এর মধ্যে সবগুলোই দরকারি জিনিস। ওই কড়াটা যদিও কতটা দরকার আমি জানি না, বাট এমনি না আমার ডিপ ফ্রাই কড়াটা পাইনি না তখন, ওইটা অনেক, না বাকি এগুলো সবই তো কাজের জিনিসই এনেছিস দেখছি। ও আরেকটা জিনিস তো ভুলেই গেলাম, যেটা স্পেশালি দীপাঞ্জনের জন্যই এনেছি, এই যে সেটা হচ্ছে আলফ্যান্সো ম্যাঙ্গো, ছেলেটা প্রচণ্ড ধরেছে, ম্যাডাম প্লিজ নিন, ভীষণ ভালো হবে, মিষ্টি হবে। আনলাম 1 কেজি দিচ্ছিল, আনলাম 1 কেজি নেবো না, আমাকে আগে 4টে দাও, ভালো দেখে দাও, যদি ভালো লাগে পরে এসে আবার। 4টেতে 1 কেজির কাছাকাছি বলছিল, আরও 2টো নিলে 1 কেজি হবে, আমি বললাম না আগে 4টে ট্রাই করে দেখি, তো এইটা নিয়েছি। এই হলো ব্যাপার,
তোমরা গরমে আম খাওয়া শুরু করেছো কিনা জানিও। আর আমি মনে হচ্ছে এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যাক। তাহলে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের সঙ্গে দেখো। নিজেরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এই বলে ব্লগ পরিবারের তরফ থেকে টাটা।